করোনা সংক্রমণের হার বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত রিভিউ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী নিয়ে বৈঠক শেষে তিনি একথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা চলছে, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এটাকে রিভিউ করা হতে পারে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনার সংক্রমণ যদি বেড়ে যায় তাহলেই নিশ্চয়ই এটাকে রিভিউ হয়তো তারা করবেন, আর যদি করোনার নিয়ন্ত্রণে থাকে তাহলে হয়তো তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আলিনূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো এই ছিল আজকের নিউজ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর শিক্ষা সংক্রান্ত আপডেট তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।